তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ, বাড়ছে পানিবাহিত রোগ বালাই। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, তাপদাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। মিনসি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে রাজধানীতে তীব্র যে দাবদাহ চলছে, সে প্রভাবে কিন্তু সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু কাজের চরম লেভেলে একটা দুর্ভোগ তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানীতে কিন্তু তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এবং এর ফলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু কাজের ব্যাঘাত ঘটছে। এবং বিশেষ করে যারা শ্রমিকজীবী মানুষ, রিক্সা চালক এবং যারা পাইপ পরিশ্রম করে, তাদের জন্য কিন্তু খুবই সমস্যা তৈরি হচ্ছে। এর বাইরে কিন্তু যারা শিশু, তাদের ক্ষেত্রেও কিন্তু রাজধানীতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এবং বিশেষ করে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার মতো রোগের কিন্তু প্রকোপ অন্যান্য বছর যেগুলো আমরা দেখেছি যে সেটি বেড়ে যায়। এবং সেটির প্রভাবে আমরা দেখেছিলাম যে যক্ষ্মা হাসপাতাল, যেটি ICDDRB হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। যদিও সেটি এখন পর্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে কোনো রকম যায়নি বলে এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কথা বলেছেন। আমরা কিছুক্ষণ আগে ভিতরে কথা বলে এসেছিলাম। অন্যান্য স্বাভাবিক সময়ে সেখানে 300 থেকে 350 মতো রোগী থাকে, সেটি কিন্তু এখন পর্যন্ত 400 কাছাকাছি রোগী কিন্তু এখন ভর্তি রয়েছে। যদিও তারা বলছেন যে গরম যেহেতু দু একদিনে মাত্র শুরু হয়েছে, এর প্রভাবটা কিন্তু আরও দু একদিন পরে পড়তে পারে। এর বাইরে আপনি জানেন যে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটির কারণে মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে, এবং ফেরার পথে যাতে এরপরে কিন্তু আসলে মূল চাপটা শুরু হতে পারে, যদিও সেটির ব্যাপারে সতর্ক থাকতে বলছেন। বিশেষ করে যে পানি বেশি বেশি করে খাবার বলছেন, এবং এর বাইরে তরল জাতীয় খাবার কিন্তু বেশি বেশি করে খেতে বলছেন এখানকার বিশেষজ্ঞরা। এছাড়া সরাসরি যেসব রোদের কাজ, সেগুলোকে এড়িয়ে চলার জন্য যতটুকু সম্ভব সেটির ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। এছাড়া যদি একান্ত রোদে বের হতেই হয়, তাহলে ফুল হাতা জামা পরে, অর্থাৎ ফুল হাতা শার্ট বা জামা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর বাইরে পানি শূন্যতা বা ডায়রিয়ার মতো কোনো যদি সিমটম দেখা যায়, দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিচ্ছেন এখানকার চিকিৎসকরা। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছিলেন। যদি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতার কথা বলছেন, যে আগামী 1-2 দিনের মধ্যে হয়তো স্কুল কলেজগুলো খুলে যেতে পারে, সেখানে শিশুদের বাড়তি একটা সতর্কতার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে যারা যেন বাহিরে এবং ফুটপাতের কোনো ধরনের খাবার যেন না খায়, সে ব্যাপারে কিন্তু বারবার সতর্ক করছেন এখানকার বিশেষজ্ঞরা। তো রোদ যেহেতু পড়ছে, এটি অনেকটাই স্বাভাবিক ঢাকা শহরে, এবং ঢাকার বাইরে যেহেতু রোদ পড়ছে, সেটি যেহেতু কোনো ক্ষতির কারণ না হয়, সে ব্যাপারে কিন্তু সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো নিয়েছি, এই ছিল আমার কাছে মহাখালীর ICDDRB হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।